নমস্কার বন্ধুরা, আজকে আমি কুচো চিংড়ির একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য লাগবে 3-4টা পেঁয়াজ। পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, রসুন রসুন থেতো করে নিয়েছি, উচ্ছেগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আলুগুলোকে ঝুরি করে কেটে নিয়েছি, একটু মোটা করে কাটা হবে। আর এই যে কুচো চিংড়ি আমি একটু বেছে নেব। এমনিতেই দেখা যাচ্ছে কুচো চিংড়িগুলো পরিষ্কার আছে, তবুও একবার একটু চেক করে নেব, কারণ এতে লতা পাতা ঘাস থাকে, আবার ছোট ছোট প্লাস্টিকও থাকে। তবু আমি একটু বেছে নিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে আমি চুবড়িতে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু এবং উচ্ছে ভেজে নেবো ভালো করে। উচ্ছে এবং আলু কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যেদিন চিংড়ি মাছগুলো আনা হয়েছিল সেদিন আমি রান্না করিনি, ভিজে রেখেছিলাম, তাই এইভাবে চালা চালা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। ভালো করে কুচো চিংড়ি ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে ভালো করে এগুলো তলার দিকে একটু বসে যাচ্ছে, কারণ চিংড়ি মাছে তো অনেক জল বের হয়, সেই জলটা একটু বসে যাচ্ছে। দেখুন অনেকটাই কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো রসুন। রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেব আদা বাটা এবং জিরে বাটা। আপনারা চিংড়ি মাছের এই রেসিপিটি করে খেয়ে দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি বড় বড় মাছের টেস্টকেও এই রেসিপিটি হার মানাবে। কড়াইতে একটু বিছিয়ে বিছিয়ে রাখবো চারদিকে, কারণ চিংড়ি মাছে তো প্রচুর জল বের হয়, তাই এই এবারে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। আর এতে একটু জল দেবো না, ওই চিংড়ি মাছের যে জলটা বের হয় তাতেই রান্না হয়ে যাবে। কড়াইতে তেলটা একটু কম কমই দেখাচ্ছে, তাই একটু তেল দিয়ে দিলাম। এইভাবে নাড়তে নাড়তে তরকারিটা হয়ে যাবে। দেখুন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে।